এবি অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আবারও স্বাগতম। আমাদের আজকের হিসেব বিজ্ঞান প্রথম পত্র ক্লাস, আমরা বিগত কয়েকটি ক্লাস করেছি, আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি, জাবেদা তৈরি করেছি, খতিয়ান তৈরি করেছি। আজকে আমরা তৈরি করব নগদান হিসাবের দুই ঘরা নগদান বই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই ভালো আছো, পরিবারের সবাই ভালো আছে, আমরাও ভালো আছি তোমাদের দোয়ায়। আমরা দোয়া করি তোমরা সুস্থ থাকো এবং ভালোভাবে এই অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকো, বই খাতা নিয়ে বসো। আমরা আজকে যে আলোচনাটা করব এটা হচ্ছে দুই ঘরা নগদান। এই দুই ঘরা নগদান, এই নগদান বই দুটি তিনটি অংশ, একটা হচ্ছে এক ঘরা নগদান, দুই ঘরা নগদান, তিন ঘরা নগদান। তো আমরা এক ঘরা নগদান প্রয়োজন নাই, দুই ঘরা নগদান এবং তিন ঘরা নগদান করব। এর সাথে আরেকটা অধ্যায় আছে, সেটা হচ্ছে খুচরা নগদান। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে অঙ্কটা করব সেটার এই সমাধানটা নিয়ে আমরা আমাদের ক্লাস শেষ করব। তো আমরা যে আগে ক্লাসগুলো করেছিলাম দুইটা পদ্ধতির মাধ্যমে, একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা আধুনিক পদ্ধতি, এখন আমরা যে আজকে যে ছকটা তৈরি করব সেটা কিন্তু আধুনিক পদ্ধতি নয়, এটা হচ্ছে সনাতন পদ্ধতির মাধ্যমে দুই ঘরা নগদান বই তৈরি করতে হয়। এই অঙ্কটাতেই শুধুমাত্র এই অঙ্কটা এবং আরেকটি অঙ্ক আছে যেটা আমাদের খাতা সোজা থাকবে না, একটু বাঁকা করে অঙ্কটা তৈরি করতে হয়। তো যখন আমরা ক্লাসে আসব তখন আমরা ওই সিস্টেমগুলো শিখে নিব যে কীভাবে কী করতে হয়, আমরাগুলো শেখার তোমাদের চেষ্টা করব। তো আজকে যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের 326 নম্বর পাতার একটা অঙ্ক, 50 নম্বর অঙ্ক। আমরা সেই অঙ্কটা আজকে সমাধান টানবো এবং ওইখানে যতগুলো অঙ্ক আছে তোমরা অবশ্যই সেগুলা সমাধান টানার চেষ্টা করবে। তা আমরা আজকে দেখে নেই তাহলে, আমি যে অঙ্কটা তুলছি সেই অঙ্কটা কী কী জিনিস আছে এবং আমরা কীভাবে সেটার সমাধান টানব। কিন্তু আমরা কী করব, দুই ঘরা নগদান বই তৈরি করব। তাহলে চলে যাই আমরা, অঙ্কটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা একটা অঙ্ক তুলে দিয়েছি যে ওই যে 284 পৃষ্ঠার, 226 পৃষ্ঠার যে অঙ্কটা, সেই অঙ্কটা আমি তুলছি। তোমরা এখন এখানে দেখো যে আমরা কীভাবে এই অঙ্কটা করব। এখানে আমাদের অঙ্কটাতে লেখা আছে জুন মাস 2019 সাল, জুন মাস 1 তারিখ, প্রারম্ভিক। প্রারম্ভিক অর্থ তো আগেই বলেছিলাম, প্রারম্ভিক অর্থ হচ্ছে শুরু। তাহলে প্রারম্ভিক নগদ তহবিল 12,500, ব্যাংক জমা 15,500 টাকা। তারপরে দেওয়া আছে 3 তারিখে নিয়েছি নগদে ক্রয় 4,000 টাকা এবং বিক্রয় 6,500 টাকা। 15 তারিখে নগদে 5,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। 20 তারিখে আমাদের স্বীকৃত একখানা বিল, 1500 টাকার একখানা প্রদেয় বিল ব্যাংকে পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হলো। তারপরে আমাদের দেওয়া হচ্ছে যে 26 তারিখ ব্যাংক হয়তো উত্তোলন করা হলো, 30 তারিখ ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 60 টাকা এবং ধার্যকৃত চার্জ হচ্ছে 20 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে দু ঘরা নগদান বই আমরা তৈরি করব, কিন্তু আমি তোমাদেরকে এর আগেই খতিয়ান করাইছি ও খতিয়ানে আমরা দেখছি যে যেটা আমাদেরকে এইগুলো কিন্তু একটা লেনদেন, এই লেনদেন অর্থটা হচ্ছে জাবেদা। তো এই লেনদেন আমরা করব, জাবেদা করার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা খতিয়ান করব, আর এই খতিয়ানের মাধ্যমেই কিন্তু আমরা এই অঙ্কটার সমাধান টানব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ে তোমরা পাঠ্য বইটা দেখবে এবং ওই পাঠ্য বইয়ের 154 পৃষ্ঠা থেকে শুরু করে 158 পৃষ্ঠা পর্যন্ত একগুলো এন্ট্রি দেওয়া আছে। এই এন্ট্রিগুলো যদি তোমরা নিজে নিজেই বাড়িতে চেষ্টা করো তাহলে আমাদের এই অঙ্কটা করতে একটা বিশেষ সমস্যা হবে না। তবে এখানে আমার কয়েকটা জিনিস বলে দিই, যেমন আমরা 26 তারিখে লিখছি ব্যাংক হতে উত্তোলন এবং ব্যাংকে জমা দেওয়া হলো, এই দুইটা জিনিস কিন্তু কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি কাকে বলে, যে এটা ডেবিটেও বসবে ক্রেডিট পাশেও বসবে। তা শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানেও আমাদের একটা লেনদেন হয়েছে। তো এই লেনদেনের মধ্যেই আমরা আজকে দুই ঘরা নগদান বই তৈরি করব, আর এই নগদান বইটা হচ্ছে একটা খতিয়ানের খতিয়ান থেকে এই বইটা আমরা তৈরি করব। তা শিক্ষার্থী বন্ধুরা চলে যাই আমরা তাহলে নগদান বহির ছক কীভাবে তৈরি করতে হয় সেই ছকের মাধ্যমে আমরা আজকে আমাদের এই অঙ্কটার সমাধান টানব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে আমি অঙ্কটার সমাধান সহ তুলে দিচ্ছি, কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে দুই ঘরা নগদান বইতে কতগুলো ছক থাকতে হবে, কয়টা ছক থাকতে হবে। দেখো 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6, 6, 12টা, এই 12টা ছকের বিনিময়ে আমাদের দুই ঘরা নগদান বই তৈরি হবে। তো এখানে আমাদের কী আছে, তারিখ, বিবরণ,
এটা হচ্ছে ভা প্রিয় আচ্ছা ভাউচার পৃষ্ঠা আর এটা হচ্ছে ক্ষতিয়ান পৃষ্ঠা এটা নগদান ব্যাংক ঠিক অনুরূপভাবে ক্রেডিট সাইডও আমাদের দেওয়া আছে তা শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের দুই ঘরা নগদান তৈরি করতে গেলে কয়টা ঘরের প্রয়োজন হবে 12টি ঘরের প্রয়োজন হবে তা আমরা এই 12টা ঘর বোঝানোর জন্য আমি তোমাদেরকে দিলাম কিন্তু আমরা পরবর্তীতে আমরা এই দুইটা ঘর আমরা না দিয়েও আমরা নিজে নিজেই অঙ্ক করতে পারবো কিন্তু আমাদের পরীক্ষার সময় অবশ্যই এই ঘর দুটো দিতে হবে তাহলে আমাদের অঙ্কের পূর্ণতা থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের যে অঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেখাইলাম এর আগে তো ওই অঙ্কটারই এটা হচ্ছে সমাধান তো আমরা দেখি কিভাবে আমরা এটার সমাধান করছি এখানে দেখা যাচ্ছে যে আমি লিখছি ব্যালেন্স বিডি এক তারিখ ব্যালেন্স বিডিও অর্থ হচ্ছে শুরু মানে প্রারম্ভিক যেটাকে বলা হয় আর ব্যালেন্স সিডি আছে শেষে এটা হচ্ছে সমাপনী তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের ব্যালেন্স বিডির টাকাটা আমরা আগে বসাই দিব দেওয়ার পর বাকি যে লেনদেনগুলো থাকবে আমরা এইগুলা লেনদেন যেভাবে জাবেদা করে আসছি ডেবিট ক্রেডিট নির্ণয় করছি ঠিক অনুরূপভাবেই আমরা এগুলো একটা একটা করে করব তা আমাদের প্রশ্ন ছিল তিন তারিখে প্রশ্ন ছিল যে নগদে ক্রয় প্রথমে ছিল নগদে ক্রয় তা আমরা জাবেদা কী হবে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ধরে নাও যে আমরা নগদান করতেছি তাহলে নগদানের ডেবিট কে ছিল ডেবিট ছিল ক্রয় এই জন্য ক্রয় কোন পাশে চলে যাচ্ছে ক্রেডিট পাশে চলে যাচ্ছে তাহলে ক্রয় চলে গেল কিসে কিনছি ব্যাংকে না নগদে আমাদের এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যদি চেক থাকে তাহলে চেকের টাকাটা আমরা ব্যাংকের ঘরে বসাবো আর যেটা নগদ বলা থাকবে বা কোনো ইয়া নাই সেটা আমরা নগদে কিন্তু ধারে বাকিতে ফরমায়েশ এগুলো কিন্তু দুই ঘরা নগদান বইতে বসবে না তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের তিন তারিখে তো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের ক্রয়ের জাবেদা আমরা করলাম এবার দ্বিতীয়তে হচ্ছে বিক্রয় ওই একই লাইনে দুইটা টাকা ছিল একটা ছিল ক্রয় আর একটা ছিল বিক্রয় তাহলে বিক্রয় আমাদের কী দাঁড়াচ্ছে তাহলে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে বিক্রয় এবার কোথায় আছে ক্রেডিটে ক্রেডিট থাকলে কোথায় যাবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আমি খতিয়ানে বুঝাইছিলাম তা কোথায় যাচ্ছে এটা তাহলে এটা আসতেছে ডেবিট পাশে তাহলে ডেবিটের ঘরে আমরা বসাই দিচ্ছি আর কী বসাইছি যেহেতু নগদে বিক্রি করছি এই জন্য এটা নগদের ঘরে বসে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে আর কোনো সমস্যা হচ্ছে না তাহলে আমাদের এই লেনদেনের মাধ্যমে আমাদেরকে কী করতে হবে এই খতিয়ানে বসাইতে হবে তাহলে এখানে 15 তারিখে আমরা আবার কী করেছি আসবাবপত্র ক্রয় করেছি তাহলে আসবাবপত্র ক্রয় করে কোথায় চলে গেছে আমাদের আবার নগদের ঘরে চলে গেছে তাই শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 20 তারিখে দেখি 20 তারিখে আমাদের আছে আমাদের স্বীকৃত প্রদেয় বিল ব্যাংকের মাধ্যমে নির্দেশ করেছে তাহলে প্রদেয় বিল এখানে দুইটা বিল পাওয়া যাবে একটা হচ্ছে প্রদেয় বিল একটা হচ্ছে প্রাপ্য বিল তোমাদের আমি সহজ ভাষায় বলে দিই প্রদেয় বিল বা পাওনাদার হলে আমরা ক্রেডিট সাইটে বসাবো যেমন ক্রয় ক্রেডিট সাইটে যাচ্ছে যদি আবার আমরা যদি জাবেদার মাধ্যমে কতগুলো লেনদেন এখানে আবার উল্টাটা হয়ে থাকবে তা যাই হোক আর কি আমি তোমাদের সুবিধার্থে বোঝাচ্ছি যে প্রদেয় বিল এবং প্রাপ্য বিল এই দুইটা বিলের একটা বিল হবে ক্রেডিট একটা বিল হবে ডেবিট এই প্রদেয় বিলের আবার একটা জিনিস আছে সেটা হচ্ছে প্রদেয় নোটস প্রদেয় নোটসকেও আবার প্রদেয় বিলে বলা হয় তা এটাকে কাকে নির্দেশ করছে ব্যাংকে এই জন্য এই টাকাটা আমরা ব্যাংকের ঘরে বসাই দিয়েছি তো শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের আরও কিছু সহজ হয়ে গেল এর আগে আমি বলছিলাম যে দুইটা আমাদের জিনিস আছে যেটা দুই পাশে বসবে ডেবিট পাশেও বসে ক্রেডিট পাশেও বসে সেটা কি সেটা হচ্ছে একটা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো আর একটা হচ্ছে ব্যাংক হতে উত্তোলন করা হলো তা আমাদের অঙ্কে আজকে দেওয়া আছে ব্যাংক হতে উত্তোলন এই জন্য আমরা কী লিখছি ব্যাংক লিখে ক এই ক অর্থটা হচ্ছে কন্ট্রা ক অর্থ হচ্ছে কন্ট্রা কন্ট্রার বাংলা হচ্ছে উভয় পাশে বা উল্টা পাল্টা যেটা আমরা বলবো উল্টা পাল্টা তা এই ব্যাংকে কতে কন্ট্রা এন্ট্রি ক ব্যাংক লিখে কিন্তু টাকা বসে নগদের ঘরে এই পাশে আমরা উত্তোলনও লিখতে পারি আবার নগদও লিখতে পারি তাহলে উত্তোলন লিখে আমাদের টাকা চলে গেছে কিন্তু ব্যাংকের ঘরে তো শিক্ষার্থী বন্ধুরা বোঝা গেছে তাহলে আমাদের কীভাবে কোন কাজ কীভাবে করতে হবে এই অঙ্কের মাধ্যমে আমার মনে হয় তোমাদের অনেকটা কাজ হয়ে গেছে আমার আমি আশা করতেছি তারপরে সুদ যদি মুদ্রিকৃত সুদ হয় তাহলে ডেবিট পাশে ব্যাংকের ঘরে আর যদি চার্জ হয় তাহলে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে বসবে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কী জিনিস বোঝা যাচ্ছে যদি ব্যাংক বা চেক বলা থাকে তাহলে ব্যাংক বা চেকের ঘরে বসবে আর যদি নগদ বলা থাকে তাহলে টাকাটা নগদের ঘরে বসবে তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে অঙ্ক ছিল সেই অঙ্কের কিন্তু আমরা মোটামুটি সমাধান নিয়ে আসছি এখন আমাদের করণীয় কী হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে নগদে যে টাকাটা আছে সেই টাকাটাকে আমরা যোগ করব করে ওই পাশে ক্রেডিট সাইটে যে নগদের টাকা আছে সেই টাকাটাকে আমরা বিয়োগ করব তাহলে এইটার সাথে এটা বিয়োগ করলে আমাদের একটা ঘাটতি আসবে যেই ঘাটতিটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি অর্থাৎ পরবর্তী মাসের
এক তারিখে যাবে। আর শিক্ষার্থী বন্ধুরা আরও তোমাদের স্মরণ করে দেই যে আমাদের এই লেনদেনগুলো শুধুমাত্র এক মাসের জন্য, এই এক মাসের মধ্যে আমাদের এগুলোর সমাপ্তি টানতে হবে। তা দেখো আমরা এক তারিখে শুরু করছি, 30 তারিখে শেষ করছি, তাহলে জুন মাস আমাদের ক্লোজ হয়েছে। তাহলে কী করলাম, এক তারিখে নগদের টাকা যোগ করলাম আর ক্রেডিট সাইডে নগদের টাকা বিয়োগ করে আমরা পাইলাম ব্যালেন্স সিডি, অর্থাৎ 11,600 টাকা আমাদের ঘাটতি এটা আমাদের আছে আর পরবর্তী মাসের জন্য যাবে। তারপর ঠিক অনুরূপভাবে ব্যাংকের টাকা যোগ করে আবার ব্যাংকের টাকা বিয়োগ করব, করে ঠিক অনুরূপভাবে আর একটা ঘাটতি চলে আসবে। এই যে 30 তারিখের যে আমাদের ঘাটতিটা বাইর হলো, এই ঘাটতিটা আমাদের পরবর্তীতে আমাদের লিখে দিতে হবে 2019 জুলাই 1, অর্থাৎ ব্যালেন্স বিডি লিখে নগদের টাকা নগদের ঘরে আর ব্যাংকের টাকা ব্যাংকের ঘরে, সেই টাকাটা হবে 11,600 নগদে এবং 12,440 টাকা হবে ব্যাংকের ঘরে। এইখানে কিন্তু আমরা আর ডবল টার্ন দিব না। এই ডবল টার্নটার অর্থটা হচ্ছে হিসাব ক্লোজ হয়ে যাওয়া, তার মানে এই হিসাবটা এখান থেকে ক্লোজ আর পরবর্তী মাসের জন্য এটা শুরু। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের তাহলে কী বোঝা গেল, আমরা আজকে কী পড়লাম, আমরা আজকে করলাম দুই ঘরা নগদান বইয়ের যে অঙ্ক, সেই অঙ্ক ডেবিট ক্রেডিটের মাধ্যমে আমাদের এই দুই ঘরা নগদান বই তৈরি করলাম। তাহলে দুই ঘরা নগদান বই তৈরি করতে আমাদের কয়টি ঘর কাটার প্রয়োজন মনে হয়েছে, আমাদের 12টি ঘরের প্রয়োজন হয়েছে। তাহলে আমরা আগামী যে অঙ্কগুলো করব, আমাদের আমি তোমাদেরকে দেখাই দিলাম যে 326 আর হচ্ছে এই পাশে তোমাদের একটা সূত্র দেখানোর সূত্র দেখালাম, সেটা হচ্ছে যে ওই সূত্রগুলো মোতাবেক তোমরা যদি জাবেদাগুলো করো তাহলে আমাদের এইখানকার যে দুই ঘরা নগদান বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা অনায়াসে শেষ করতে পারবো। তো এইখানে যে এন্ট্রিগুলো দেওয়া আছে সেই এন্ট্রিগুলো যদি আমরা ভালো করে পড়ি তাহলে ইনশাল্লাহ আমাদের অঙ্ক আর আটকাবে বলে আমার মনে হয় না। 154 পাতা থেকে শুরু করে 158 পাতা পর্যন্ত যে থিওরিক্যাল জিনিস আছে, মানে পড়ার মতো জিনিস আছে, সেগুলো আমরা পড়ব এবং ওইগুলোর সাহায্যে আমাদের এখানে যে 326 পাতার যে অঙ্কগুলো আছে সেগুলোর আমরা সমাধান টানবো। এর সাথে সাথে আমরা কী করব, উদাহরণে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা ভালো করে দেখে সমাধান করার চেষ্টা করব। তা শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দুই ঘরা নগদান করলাম, আগামীতে আমরা তিন ঘরা নগদান করব, ওখানে আমাদের আরও একটা ঘর এখান থেকে বাড়বে, তাহলে ওটা হবে তিন ঘরা, মানে বাট্টা নগদ ব্যাংক, আমরা এই তিনটার মধ্যে হিসাব নিকাশ করব, এই জন্য এটাকে তিন ঘরা বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে যে আমরা অঙ্কটা করছি এই অঙ্কর সমাধানও দিলাম, তোমরা অবশ্যই অবশ্যই এই অনলাইনের সাথে যুক্ত হয়ে এই অঙ্কগুলোর সমাধান করতেছ এবং তোমাদের যতদূর সম্ভব হবে তোমরা আমাদের যে স্যার আছে ভাই স্যার ওনার সাথে যোগাযোগ করে আরও যদি কোনো প্রয়োজন হয়ে থাকে ওনাকে বললে আমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সেটার সমাধান টানার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আমাদের এই ক্লাসের মাধ্যমে সমাপ্তি করব। তার আগে আরেকটু বলে নিই, সেটা হচ্ছে আমরা যেহেতু নতুন কলেজে আসব, এখন আমরা বিভিন্ন জায়গায় হয়তো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছি, তো আমরা দৌড়াদৌড়ি করার আগে চেষ্টা করব যাতে এই করোনা ভাইরাস লোক সমাগম থেকে দূরে থাকবো আর মাস্ক ব্যবহার করব, বাইরে থেকে বাড়িতে গেলে অবশ্যই সাবান দিয়ে হাত ধুব, এই কাজগুলো আমরা করব যাতে আমাদের এই করোনা ভাইরাস আমাদের কাছে আসতে না পারে চেষ্টা করব। আর কী করব, সর্বশেষ আমরা প্রতিনিয়ত বই ধরে বসব এবং এই হিসাব বিজ্ঞান অবশ্যই করব এবং অনলাইনে ক্লাসের মাধ্যমে করব। এই আশা ব্যক্ত করে আমাদের আজকের এই ক্লাস এখানেই সমাপ্ত।